দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে আগুন, কোনো ক্রমে গাড়ি থেকে নেমে প্রাণে বাঁচলেন গাড়িতে থাকা তিনজন। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। ভয়াবহ দুর্ঘটনা, দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত পণ্যবাহী গাড়িতে আগুন। ব্যস্ততম দিনে এমন ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ব্যস্ততম দিনে দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। ঘটনা সূত্রে জানা যায়, বাচ্চাদের খেলনা বোঝাই করে কলকাতার তিলচড়া থেকে হাওড়া আসার পথে হুগলির দ্বিতীয় সেতু দিয়ে যাওয়ার সময় হঠাৎই আগুন লেগে যায় গাড়িটিতে। জানা যায়, গাড়িতে থাকা ব্যক্তিরা হঠাৎই লক্ষ্য করে গাড়ির পেছন দিক থেকে আগুন জ্বলছে। ব্যস্ততম রাস্তায় কোনো ক্রমে গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে তারা গাড়ি থেকে নেমে আসেন। এরপরই স্থানীয় বাসিন্দারা খবর দেয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, সেই সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ব্যস্ততম দিনে এমন চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দ্বিতীয় হুগলি সেতুতে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, গাড়িটিতে তিনজন যাত্রী ছিল। বেগতিক বুঝে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে যায় তারা, ফলে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে জানা গিয়েছে, গাড়িতে থাকা সমস্ত সরঞ্জাম পুড়ে গেছে, গাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে। এই বিষয়ে গাড়িতে থাকা এক যাত্রী আশিস কর জানান, আমরা বাচ্চাদের খেলনা বোঝাই করে হুগলি সেতু ধরে ফিরছিলাম, হঠাৎ দেখতে পাই গাড়ির পেছনের দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে। বেগতিক বুঝে তড়িঘড়ি করে গাড়ি থামিয়ে আমরা বেরিয়ে আসি। বেরোতে না পারলে গাড়িতেই হয়তো আমাদের মৃত্যু হতো। ওই গাড়ির মধ্যে আমাদের কোম্পানির মাল, বাচ্চাদের খেলনা, আমরা পাকশাস্তি জেলা হয়ে আসছি। আমরা এই মহলে মাল সাপ্লাই করতে আসছি, আমরা বুঝতে পারিনি পিছু দিক দিয়ে আগুন, তারপরে ব্রেক ধরছে না, কোনো রকম করে পিলারে সাটিয়ে তারপর আমরা নামলাম বলে বেঁচে গেলাম, নাহলে আমাদেরও আমরা তিনজন। দমকলের দুটি ইঞ্জিনে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যস্ততম দিনে হুগলি সেতুতে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, দমকল ও পুলিশ আসায় পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।